হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? সবাই সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি দিনাজপুর কান্তজি মন্দিরে, যেখানে হচ্ছে 20,000 মানুষ একসঙ্গে গীতা পাঠ করবে। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আপনাদের দেখাবো, সেখানে কিভাবে যাই আর কি কি করি, তো সেটাই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন গাইস, আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাজার পর্যন্ত, বাজার থেকে অটো নিয়ে যাবো। এই যে আমরা মোবাইল দিকে থেকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন আমরা মুটুরি বাজারে এসে থামলাম। এখানে নাকি চা নাস্তা করবে এরা, মানে কি বলবো আর, এমনিতে দেরি হয়ে গেছে, তারপর আরো আমি খুবই এখন টায়ার্ড এসে পৌঁছালাম। খুবই তবে ভালো লাগতেছে সবকিছু মিলে। তো গাইস, দেখতে পাচ্ছেন সেখানে যাওয়ার পরে আমাদের প্রায় 2 কিলোমিটারের মতো হেঁটে যেতে হয়। যেখানে গীতা পাঠ হবে সেখানে আমরা চলে যাই সামনে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত মানুষ, এত গেঞ্জাম, সেখানে প্রবেশ করাই যাচ্ছিল না। তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে এখানে প্রবেশ করে আমরা সেই গীতা পাঠ দেখতে পারি না, কারণ গীতা পাঠ আগে শেষ হয়ে গেছিলো। তো আমি একটা অন্য ফুটেজ চালিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কীরকম গীতা পাঠ হয়েছিল সেখানে 20,000 কণ্ঠে। তো তারপর আমরা চলে যাই কান্তজি মন্দিরে প্রবেশ করার জন্য, কিন্তু কি বলবো এত মানুষ, সেখানে প্রায় 1 ঘন্টা ধরে আমাদের প্রবেশ করতে হয়। তো সেখানে প্রবেশ করার পর যেটা দেখি মানে ধারণার বাইরে, এত মানুষ ভেতরে বাইরে, দেখতে পাচ্ছেন মানুষে পরিপূর্ণ চারদিক। তো এখানের কিছু মুহূর্ত আপনাদের দেখাই। Thank you.
তো সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা বের হওয়ার সিদ্ধান্ত নিই। আর কি বলবো গাইস, এত গেঞ্জাম সেখানে কি বল। তো সেখানে মনে হচ্ছিল বের হওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা খুব বড় একটা ভুল কাজ করেছি, মানে সেখান থেকে নোড়া যাচ্ছিল না। তো আমরা সেখান থেকে কোনোরকম বের হয়ে একটু ঘোরাঘুরি করার পর যেখানে গীতা পাঠ হয়েছিল সেখানে একটু দেখতে যাই। একই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা এই অনুষ্ঠানকে 50 টাকা দিয়ে সহযোগিতা করবেন এবং অবশ্যই প্রসাদ নেবেন। তো সেখানে কিছুক্ষণ দেখে আমরা বাড়ির পথে রওনা দেওয়ার জন্য বের হয়ে যাই। আমরা প্রায় 1.5 কিলোমিটারের মতো দূরে আছি মন্দির থেকে, তবুও কেমন ভিড় পিছনে দেখতে পাচ্ছেন। আইসক্রিম খাইতে চাইছিলাম, 5 টাকার আইসক্রিমটা 10 টাকা যাচ্ছে, আর 10 টাকাটা কত হইতে পারে চিন্তা করেন, 15-20 টাকা যাবে। কেমন অনুভূতি ভাই? মানে কি বলবো, মাথা নষ্ট, অবস্থা পুরো খারাপ। আমরা এখন কাকিরি খাবো। কান্তজিও মন্দির থেকে আসলাম, সেখানে আজকে একটা অনুষ্ঠান ছিল, শিলের সাথে দেখা হইল। গোটা বাংলাদেশের এবারে প্রথম 20,000 কণ্ঠে গীতা পাঠ, সেটা উপভোগ করতে আমরা গেছিলাম। ক্লান্ত, হ্যাঁ, অনেক সময় ক্লান্ত। আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, খুব ক্লান্ত লাগতেছে, বাসায় গিয়ে বিশ্রাম হবে না। অফিসে বসতে হবে, অফিসে বসতে হবে। একটা ছোট্ট অফিস আছে, একদিন এটা নিয়ে ভিডিও হবে। আমরা কে কী কর্ম করি, শুধু ভিডিও বানাই না, অনুষ্ঠান করি। গাইজ, আমরা বাড়িতে এসে পৌঁছাই নিয়ে বহবলদিঘি বাজারে আছি। এই যে আমাদের ঐতিহ্যবাহী সেই বহবলদিঘি, এটার জন্যই আমাদের গ্রামের নাম বহবলদিঘি। খুব সুন্দর দিঘি, আর দিঘির চারপাশে এই যে আমের বাগান,
আমের বাগান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, জানি না কখন গুয়ের উপর পা দেব। আর গাইস আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, আপনি যদি আপনার বউকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বউ না থাকলে গার্লফ্রেন্ড তো আছে। ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।